দি যে মরে গেলে আমি বেঁচে যাব। আমি হাউমাও করে কাঁদি আর ভাবি যে ভগবান আমার কি হলো আমাকে এটা থেকে মুক্তি দাও ভগবান আমি আর পারছি না হয় তুমি আমাকে নিয়ে নাও তুমি একেবারে আমাকে নিয়ে নাও আমাকে আর ভুগিয়ে না আমাকে মেরে দাও সেই তো দুদিন পরে তোকে মরতেই হবে সে আমি জানি সব আজ হলেও আমাকে মরতে হবে কাল হলেও আমাকে মরতে হবে কেউ দুদিন আগে যাবে কেউ দুদিন পরে যাবে এই রোগের সরলত সুযোগ নিয়ে অনেকে এরকম এম এস করছে এই নাম্বারে ফোন করো তোমার রোগ সেরে যাবে এই মরে যাওয়াটাই আমার জন্য বেঁচে উঠা হবে মাঝে মাঝে এত মানে কোন পাপের ফলে আমার এরকম আমি বারবার বলছি আমাকে একটু মুক্তি দাও সত্যি আমি নিজের জীবনের প্রতি না নিজেই অতিষ্ঠ হয়ে গেছি সত্যি আমার আর কিচ্ছু ভালো লাগে না এই সাত মাসের মধ্যে আমার জীবনে কত পরিবর্তন হয়ে গেল যখন আমি একা একা থাকি এই ব্যাপারটা নিয়ে ভাবি আমার নিজেকেই পাগল পাগল মনে হয় অনেক কান্না করি কিন্তু সব সময় তো সব কিছুই ক্যামেরার সামনে আনা যায় না সবাই আবার তখন বলবে আমি নাটক করছি অ্যাক্টিং করছি কারণ যারা ভিডিও করে তারা যদি কাঁদেও সত্যিও যদি তাদের কষ্ট হয় তবু তাদের সবার কাছে মনে হয় যে নাটক করছে আর এই ভাবে থাকা যায় সহ্য করা যায় আর একটা কথা আমি রোগা বলে আমি শাড়ি পরলে ভালো লাগে না আমার হাত পাগুলো সরু সরু আমাকে দেখতে বিচ্ছরি আমার গাল ভাঙা এই সব কমেন্ট তো আমাকে প্রতিদিন হজম করতে হয় সহ্য করতেই হয় আবার একজনা মানে মেলে এস করেছে অনেকে মেলে এস করেছে আমি দেখেছি ভালো কথা বলেছে তো তাদেরকে আমি রিপ্লাই করব। কিন্তু আরেকজন লিখেছে মানে সে আমার কত বড় শত্রু আমি তার কত পাকা ধানে মই দিয়েছি সে আমাকে লিখে যে যে এত অ্যাক্টিং করে এত টাকা ইনকাম করে নিচ্ছিস এত টাকা নিয়ে কী করবি সেই তো দুদিন পরে তোকে মরতেই হবে সে আমি জানি সব আজ হলেও আমাকে মরতে হবে কাল হলেও আমাকে মরতে হবে কেউ দুদিন আগে যাবে কেউ দুদিন পরে যাবে কিন্তু যে তুমি যে এই মেসেজটা আমাকে করেছো পাঠিয়েছো তুমি কি সারা জীবন বাঁচবে আমার কিছু বলার নেই তোমার বিচার ভগবান করবে আমি করব না আর একটা কথা আমার শ্বশুরবাড়িতে ভাত জোটে না আমার শাশুড়ি মা সামনে এক রকম মানুষ পেছনে আর রকম আর আমি এই যে এখন সাজগোজ ভিডিও করছি মানে একটু সাজুগজু করছি জন্য অনেক মানুষ এমন এমন কমেন্ট করবে আমি জানি এটা আমাকে শুনতে হবে যে আমি পুরো সুস্থ মানুষ আমার এখন কি মনে হচ্ছে জানো তো আমি নিজের মুখে না নিজেই থুতু ফেলছি না আমি সোশ্যাল মিডিয়ায় সব কিছু পোস্ট করতাম না এত কিছু হয়ে যেত কিন্তু সত্যি আমি আর এই সব কিছু সহ্য করতে পারছি না আমাকে অনেক এমন কথা বলেছে যে কান্নার ভিডিও পোস্ট করছি ভিউ কমে গেছে তাই তারপরে হচ্ছে সিম্পেতি গেন করছি আরও অনেক কথা তোমরা তোমরা একটা কথা বলো আমি কি আমার মনের কথাগুলো ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে পারবো না সব সময় ন্যাকা ন্যাকা আমি জানি আমি ন্যাকা ভালো লাগে আমার ভিডিও করতে তাই আমি ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করি আমার কষ্টগুলো আমার মনে হয় তোমাদের কাছে শেয়ার করলে তোমরা কোনো সাজেশান দিলে সেটাতে আমার লাভ হবে আর একটা কথা যেটা না বললেই না আমি নাকি আমার শ্বশুরিমার নামে খিস্তি দিয়েছি ভিডিওর মাধ্যমে খিস্তি দেওয়ার পরে নাকি তাদের সাথে আমি ডক্টরের কাছে গেছি তো আমি কোন পাটে খিস্তি মেরেছি আমার শাশুড়ি মাকে সেটা যদি তোমরা একটুখানি আমাকে দেখাও তাহলে আমার খুব ভালো হয় আমি কখনোই আমার শাশুড়ি মাকে খিস্তি মারিনি আর খিস্তি বাজে ভাষা এটা আমি কখনোই ভিডিওর মধ্যে ইউজ করি না আর আজ পর্যন্ত তোমরা দেখাও নি বা রকম খারাপ ড্রেসে বলো বা রকম খিস্তি বলো এইসব আমি কখনোই কিন্তু দিই না হ্যাঁ আমি মানছি আমি ন্যাকামো করি আমি কান্না করি আমি জোরে চেঁচিয়ে ভিডিও করতাম আমি খাবারের ভিডিও করতাম সব মানছি সব স্বীকার করছি কিন্তু কখনো আমাকে নোংরা ড্রেস বা খিস্তি দিয়ে কোনো ভিডিও তোমরা দেখবে না অনেকেই হয়তো আমার আগের ভিডিও দেখেনি তো তারা বলছে যে অনেকে কমেন্ট করছো না যে দিদি তোমার কী হয়েছে তুমি ভালো হয়ে যাও সুস্থ হয়ে যাও ঠাকুরের কাছে প্রার্থনা করছি মানে এত হাজার হাজার ভালো কমেন্ট এসছে মানে সত্যি বলছি আমি জানো তো কমেন্টগুলো যখন পড়ছিলাম তখন আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিলো আমি আমার মাকে বলছিলাম দেখো মা সবাই বাজে কথা বলে না সবাই নোংরা কথা বলে না কিছু কিছু এমন মানুষ আছে না তারা মানুষকে বোঝে যে সব সময় মানুষ অভিনয় করে না রোগ বাগ নিয়ে তো আমি কখনোই মিথ্যে কথা বলবো না আর আমার যদি মানে রোগ সেরে যায় আমি যে কি খুশি হব সেটা আমার থেকে খুশি আর মনে হয় কেউ পৃথিবীতে হবে না আমি শুধু চাই আমি একটু সুস্থ হয়ে যাই সুস্থভাবে বাঁচতে চাই এত টাকা পয়সা কিচ্ছুর দরকার নেই শুধু আমি একটু সুস্থ হতে চাই সুস্থ হয়ে বাঁচতে চাই সাধারণ মানুষের মতো বাঁচতে চাই কম খাবো কম পরবো কিন্তু আমি সুস্থ থাকবো এই প্রতিদিনের গলার মধ্যে যে কি অস্বস্তি সেটা তো কেউ ফিল করতে পারছে না বলো এত ডাক্তার দেখালাম আমি এত ছুটি করলাম কিন্তু কিছুতে কিছু ফল হচ্ছে না আমি জানিনি যে আমার কী হয়েছে কিন্তু এর কোনো মেডিসিন কোন মেডিসিন দিচ্ছে ডাক্তার আমি কিছুই বুঝতে পারছি না খাচ্ছি তো খেলে একটু রিলিফ তাছাড়া কোনো রিলিফ নেই আমি আর অনেকে বলছো যে দিদি তোমার কি হয়েছে একটু ডিটেলসে বলো তো তাদের জন্য আমি এখন বলবো যে আমার কী হচ্ছে মেন প্রবলেমটা আমার কি। তো যদি আমার একটা প্রবলেম হতো না তাহলে হয়তো সেরে যেত আমার চার পাঁচটা এমন প্রবলেম আছে আর যখন আমি সাজুগুজু করছিলাম তখন হচ্ছে দুপুর হয়ে গেছিলো তো দেখো কি রান্না হয়েছে সবজির তরকারি হলুদ ছাড়া রান্না হয়েছিল আর পটল ভাজা তো সেটা দিয়ে মেখে মেখে রাজা আমাকে খাইয়ে দিচ্ছিলো যখনই আমরা আগে সাজুগুজু করতাম আমি তখন দুপুরবেলা তো সাজতে হতো তো তখন রাজা আমাকে প্রতিদিনই খাইয়ে দিত আর আমি আম কী মনে হয় বলো তো যে আমাদের এই ভালোবাসাটা না অনেকের নজর লেগে গেছে সত্যি কি হলো আমি কত কী স্বপ্ন দেখেছিলাম আমার এখন কি হয়ে গেল তারপর ও তো আমাকে খাইয়ে দিচ্ছিল তো তো এবার বলি আমার মানে প্রবলেমটা মেন কি হয় এই যে ধরো আমি এখন কথা ভয়েস ওভার দিচ্ছি এখন আমার কেরকম ফিল হচ্ছে জানো তো এখন মনে হচ্ছে কেউ আমার মানে গলার মধ্যে কাটা দিয়ে এরকম খুঁচাচ্ছে খুঁচিয়ে যাচ্ছে খুঁচিয়ে যাচ্ছে খুঁচিয়ে যাচ্ছে এখন এইটা ফিল হচ্ছে আর আমার ডান পাশ ঘেসে মনে হচ্ছে কি গরম লিকুইড গরম কোনো তরল আমার গলার মধ্যে ওই ডান সাইডে ঢেলে দেওয়া হয়েছে আর যেখানে টক বক টক করে ফুটছে আর ফুটারও একটা সাউন্ড হয় না সেই সাউন্ডটাও আমি ফিল করতে পারি যে মনে হয় আমার গলার মধ্যে কিছু ফুটছে আর শুধু গলার মধ্যে না কানের মধ্যে কানটা মাঝে মাঝে ডান পাশের কানটা বিশেষ করে মাঝে মাঝে না বন্ধ হয়ে যায় আর বন্ধ হয়ে যায় আবার পট করে খুলে যায় একটা আওয়াজ হয় আবার নাকের মধ্যে কানের মধ্যে গলার মধ্যে মনে হয় কি পুকা পুকা হয়ে গেছে ভিতরে কিলবিল 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 করছে কটকট করে কামড়াচ্ছে ভিতরে এগুলো তো হয় কান নাক গলা যখন একসাথে হয় তখন খুব কষ্ট হয় আর মাঝে মাঝে শুধু মানে মাঝে 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 কি হয় পেন হয় মানে ব্যথাটা কিন্তু আমার অল টাইম একভাবে থাকে না ব্যথাটা কীরকম আসে আমি তোমাদের বলছি ব্যথাটা ধর ভাতটা গিলছি ব্যথা লাগছে আবার ঢেক উঠছে ব্যথা লাগছে মানে তারপরে মাঝে মাঝে ব্যথা করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে ছাড়ছেই না ছাড়ছেই না কিন্তু একটা টাইম পর ব্যথাটা কমে যায় ব্যথাটা ব্যথাটা যখন হয় তখন তো কষ্ট হয়ই ব্যথাটা একটা টাইম পর কমে যায় আবার হয় মানে ব্যথাটা একভাবে থাকে না আর গলার মধ্যে যেই প্রবলেমটা ডান সাইড ঘেসে ওই লিকুইডটা ফোটে বললাম তারপরে মনে হয় একটা কিছু একটা দলা যেই দলাটা যখন আমি ভাতটা সলিড কিছু খাচ্ছি তখন খুব কষ্ট হচ্ছে গলা দিয়ে নামছে নেমে চলে যাচ্ছে আবার ফট করে উঠে এসে ডান সাইডে আটকে যাচ্ছে শুধু বেশি কষ্ট আমার এই ডান সাইডে ডান সাইডটা যে আমার কি হয়েছে মনে হয় কি মাঝে মাঝে এমন চিরবির করে খাবারটা ধরে না মনে হয় কি গলার মধ্যে মনে ঘাটা কিছু হয়ে গেল না কি যে এরকম ধরছে কেন গলার মধ্যে আবার হচ্ছে গলা ঠোঁট পুরো শুকনো জলপাই খেয়েছে কেউ কখনো জলপাই খেলে যেমন হয়ে আঠা হয়ে যায় না আঠা হয়ে যায় তেমন মনে আমার ভিতরটা পুরো আঠা হয়ে গেছে আবার কেউ গলার পর আর বুকের উপর চেপ পেয়ে ধরে আছে এই যে আমার নিঃশ্বাস নিতে আমার প্রবলেম হবে এরকম কিন্তু অতটাও প্রবলেম হয় না কিন্তু মনে হয় কি নিঃশ্বাস আমি আর নিতে পারবো না দমটা আমার আটকে যাচ্ছে এরকম যে পেয়ে ধরে থাকি আর তখন খুব ব্যথা করে আর বুকে তো ব্যথা করেই যখন আমি একা একা থাকি না তখন আমার কী মনে হয় জানো তো আমি নিজের এই গলাটাকে আমি নিজে কেটে দেখি যে আমার গলার মধ্যে এমন কী হলো যার জন্য আমার এত কষ্ট হয় ভগবান আমার মানে অন্য কিছু করতে পারতো কিন্তু এত বড় একটা কি প্রবলেম যেটা কোনো আমি হাল দেখতে পাচ্ছি না আজ এখানে দৌড়াচ্ছি কাল ওখানে দৌড়াচ্ছি যে যেটা বোঝে তখন সেটা করছি এমন কি আমার এই মানে এই রোগের সরলতা সুযোগ নিয়ে অনেকে এরকম এস করছে এই নাম্বারে ফোন করো তোমার রোগ সেরে যাবে আমার সাথে দশ মিনিট কথা রোগ সেরে যাবে মানে কি বলবো আমাকে পুরো পাগল পেয়ে রেখেছে এমনকি আমি এমন কোনো অন্ধবিশ্বাস নেই যেটা আমি করিনি পুরোপুরি আমি যা বলে লোকে যেটা বলেছে এ এটা করো ওটা করো সব করেছি আর এই মুহূর্তটা দেখতে পাচ্ছ যখন ভিডিও কানছি কেন যখন আমি ভিডিও করছিলাম প্রবলেম তো হচ্ছিল কিন্তু বাড়ি এসে ড্রেস ছেড়ে নিয়ে যখন আমি একা থাকি সত্যি বলছি মানে মা কালী বলো গোপাল বলো যেই ঠাকুর দিব্যি দিতে বলো বা আমি বলতে পারি যে প্রত্যেক দিন যখন আমি একা নিজেকে টাইম দিই তখন আমি হাও মাও করে কাঁদি আর ভাবি যে ভগবান আমার কি হলো আমাকে এটা থেকে মুক্তি দাও ভগবান আমি আর পারছি না হয় তুমি আমাকে নিয়ে নাও তুমি একবারে আমাকে নিয়ে নাও আমাকে আর ভুগিয়ে না আমাকে মেরে দাও নিজেকে এটা বলে সান্ত্বনা দিই যে মরে গেলে আমি বেঁচে যাব মরে গেলে আমার এত কষ্ট হবে না মরে গেলে আমি এত সহ্য করতে হবে না মরে গেলে আমি নতুন জীবন পাব। এ মরে যাওয়াটাই আমার জন্য বেঁচে ওঠা হবে মাঝে মাঝে এত মানে আমি ভাবি যে ভগবান আমাকে এই শরীরটা কেন দিল এত প্রবলেম এই শরীরের মধ্যে আজ এটা কাল ওইটা আমার মানে একটার পর একটা একটার পর একটা সহ্য করেই যেতে হয় করেই যেতে হয় এমন কোনো দিন নেই যে দিনটা আমি ওষুধ খেয়ে একটু ভালো থাকতে পারবো আর তোমরা তো দেখেছো যে একটু কলকাতায় ডাক্তার দেখা দেখেছি বাড়ি এসে আমার কি অবস্থা হয়ে গেছে যে আমাকে ইঞ্জেকশান নিতে যেতে হচ্ছে মানে এতটা মানে অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে ভিতরে শরীর অস্বস্তি নিঃশ্বাস নিতে পারছে না হচ্ছে দমটা আটকে যাচ্ছে এত এত প্রবলেম হচ্ছে আর পেটে ব্যথা আমার যে কি হচ্ছে সে শুধু ভগবান জানে আর আমি জানি কবে আমাকে এই সব থেকে মুক্তি দেবে আমি কোন পাপের ফলে আমি বারবার বলছি আমাকে একটু মুক্তি দাও হয় তুমি আমাকে নিয়ে নাও নয় আমাকে বাঁচতে দাও ঠিক করে আমি আর পারছি না মানুষ এত অন্যায় মানে আমি কত বড় একটা অন্যায় করেছি যার ফলে আমাকে এত ভুগতে হচ্ছে তো তখন হচ্ছে এরকম কান্নাকাটি করছিলাম তারপরে রাজ তো আমার সাথে সাথেই থাকে সব সময় অল টাইম আমাকে মেন্টালি সাপোর্ট দেয় আর ও হচ্ছে আমাকে মানে হাসায় যে যদি আমার মনটা অন্যদিকে থাকে তাহলে আমি মানে কষ্টের রোগের কথাগুলো একটু ভুলতে পারবো সময় আমি যদি রোগটা নিয়ে ভাবি না তখন আরও বেড়ে যায় আমার কষ্টটা বেশি হয় তো যখন আমি কান্না করি না তখন যদি আমার সামনে কেউ আসে বা ওকেও পর্যন্ত আমি বলি তুমি চলে যাও আমার সামনে থেকে ঘরে ঢুকবা না তুমি কারণ নয় আমি নিজেকে শেষ করে দেবো কারণ যদি আমি আমি বলতে পারবো না আমার কি হয়েছে আমি পাগল হয়ে গেছি মেন কথা এক কথায় বলতে গেলে আমি পাগল হয়ে গেছি তোমাদের কাছে যে এক্স মানে ভালো করে বুঝি আমি বলবো সেটাও আমি এখন আর পারি না তো তখন রাজের হাত দেখে আমি বলছিলাম দাও তোমার হাত দেখা দেখে আমি বলবো যে তোমার বউ কবে মারা যাবে তুমি আবার বিয়ে করবে কিনা আমি মরে গেলে তুমি বিয়ে করবে কিনা সব আমি বলছিলাম আরও মানে বলছিল হ্যাঁ তুমি মরে গেলে আমি আবার বিয়ে করবো এই সব মানে কি যে করি আরও আমার সাথে এরকমই করতে থাকে যাতে আমাকে মেন্টালি সাপোর্ট দিতে থাকে কিন্তু যখন কষ্টটা হয় তখন তো আমাকে একাই সহ্য করতে হয় বলো আর এই টিনের ঘরটা দেখছো টিনের ঘর নিয়ে যে এতজন আর এত মাথা ব্যথা আমার তো টিনের ঘরে থাকতে কোনো অসুবিধা নেই আমি খুব ভালো আছি এখানেই